মোহনবাগানে চূড়ান্ত আরও এক বিদেশি খেলোয়াড়। আগামী মরশুমের জন্য দল গঠন নিয়ে সমর্থকদের একের পর এক চমক দিয়ে যাচ্ছে সুবজরুন বাহিনী। ভারতীয় থেকে শুরু করে বিদেশি সব বিভাগেই এবার অন্যতম সেরা তারা। সদ্য অন্যতম ভরসাযোগ্য বিদেশি কার্ল ম্যাকহুককে ছেড়েছে দল, আর তার জায়গাতেই এবার আরও এক স্প্যানিশ ডিফেন্ডারকে সই করিয়ে নিল মোহনবাগান ম্যানেজমেন্ট। জানা গেছে 35 বছর বয়সী সেন্টার ব্যাক হেক্টর ইউথসের সাথে সই পর্ব মিটিয়ে নিয়েছে সবুজ রঙ ব্রিগেড। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণা। সাইপ্রাসের প্রথম ডিভিশনের এক ক্লাবে খেলেছেন হেক্টর। চলতি বছর জুন মাসেই সেই দলের সাথে চুক্তি শেষ হয়েছে তার। লা লিগা, ইউরোপা লিগ, ইউরোপা কনফারেন্স লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে এই খেলোয়াড়ের। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদের মতন দলের বিরুদ্ধে খেলেছে সে। এবার এই খেলোয়াড়কে দলে নিয়ে রক্ষণভাগে শেষ পেরেকটা মারছে মোহনবাগান ম্যানেজমেন্ট। জানা গেছে সবকিছু ঠিকঠাক থাকলে অল্প সময়ের মধ্যেই এই খেলোয়াড়ের নাম ঘোষণা করবে সবুজ রঙ ব্রিগেড। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।